আজ মুর্শিদাবাদে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা। মুর্শিদাবাদ কেন্দ্রের ভগবান গোলায় তাঁর সভা রয়েছে। জঙ্গিপুর কেন্দ্রের খড়গ্রামেও সভা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা এই নিয়ে বিস্তারিত জানবো। বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। দেবজ্যোতি, এই মুহূর্তে নির্বাচনী প্রচারে বিভিন্ন জায়গায় যাচ্ছেন তৃণমূল নেত্রী, আজকে কোন কোন জায়গায় তার প্রচার রয়েছে, কি কর্মসূচি রয়েছে? দেখো, মুর্শিদাবাদে আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের দুটি সভা রয়েছে। একটি খলিলুর রহমানের সমর্থনে জঙ্গিপুরে তিনি প্রথম সভাটি করবেন নগর কিষাণ মান্ডিতে, এবং দ্বিতীয় সভাটি তিনি করবেন আবু তাহেরের হয়ে। অর্থাৎ অত্যন্ত গুরুত্বপূর্ণ তৃণমূল কংগ্রেস কিন্তু মুর্শিদাবাদে যে আসনগুলি রয়েছে সেগুলোই গতবার দখল করেছিলেন, সেই আসনগুলিকে ধরে রাখতেই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকের প্রচার অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থন রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ। কারণ এই এখানে যে আসনগুলি রয়েছে, দুটি আসন, সেই দুটি আসনেই কিন্তু গতবার প্রায় 2 লক্ষ ভোটে তিনি জয়লাভ করেছিল তার দল তৃণমূল কংগ্রেস। আজকে দুটি সভা করবেন, একটি খলিলুর রহমানের সমর্থনে সভা করবেন, অন্যটি আবু তায়েদের সমর্থনে সভা করবেন। অর্থাৎ তৃণমূল কংগ্রেসের যে জোড়া ফলা মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়, ইতিমধ্যেই বেশ কিছু রাজনৈতিক কর্মসূচি রয়েছে। যেমন অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে উলবেড়িয়াতে রোড শো করবেন, তেমনি মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গের প্রান্তিক যে জেলা রয়েছে সেই মুর্শিদাবাদ, সেখানে দুটি সভা করবেন। ধন্যবাদ তোমায়। অবশ্যই সেই সবার দিকে নজর থাকবে। বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন। আপনাদেরকে আরও করে জানিয়ে রাখবো, আজ মুর্শিদাবাদে সভা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং মুর্শিদাবাদের কেন্দ্রের ভগবান গোলায় তার সভা করার কথা রয়েছে। পাশাপাশি খড়গ্রামে সেখানেও সভা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একদিকে আবু তাহের খান, অন্যদিকে খলিলুর রহমান তৃণমূল প্রার্থী, তাদের হয়েই নির্বাচনী প্রচার সারবেন তিনি।